আমাদের সংগ্রাম চলবেই চলবে। সাত কোটি মানুষকে দাবা রাখতে পারবো না। দেশকে যারা ভালোবাসে তাদের পক্ষে এগিয়ে যায়, যারা এই দেশ চায় নাই সাগর করলে আমরা নাই। মানুষ সব কোন দিকে যায়? সামনের দিকে যায়। সামনের দিকে কেন যায়? লক্ষ্য পূরণের আশায়। সুন্দরভাবে বাঁচার উপায় উপায় একটাই, সুন্দর চিন্তাকে সমর্থন করা, কারণ আমরা সুন্দরভাবে বাঁচতে চাই। আমার বাংলাদেশ শোনো, একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। ইতিহাস জানো, এগিয়ে চলো আওয়ামী লীগের পালতোলো। আগামী 7 নভেম্বর 2022 টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিন। আমরা 7 তারিখে যে কাউন্সিল অধিবেশনটা করব, সেখানে আমাদের সম্মানিত কাউন্সিলার ভাইয়েরা বোনেরা থাকবেন, আমাদের ডেলিগেট ভাইয়েরা বোনেরা থাকবেন, এবং আমাদের সাধারণ কর্মী যারা বিভিন্ন থানায় তারা সকলেই থাকবেন। এবং এই আমাদের যে কাউন্সিল অধিবেশনটা, এইটা আমরা মনে করি একটা জনসমুদ্রে রূপায়িত হবে, এটা আমরা বিশ্বাস করি। যে আমরা আমাদের এই কাউন্সিল মিটিংটা 2টার থেকে শুরু করতে চাই, সন্ধ্যা পর্যন্ত এই কাউন্সিল মিটিংটা চলবে। 1957 সনে কাকবাড়িতে যে আওয়ামী লীগের কনফারেন্স হয়েছিল সেটার যে বৈশিষ্ট্য, সেই ধারাবাহিকতায় আমরা আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য, আয়োজন করার জন্য আমরা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছি। মহান নেতা জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশিত আদেশ, নির্দেশিত কর্মসূচি অনুযায়ী আর তার ধারাবাহিকতায় আজকে আমাদের যিনি, আমাদের না সারা বিশ্বের যিনি বিস্ময়কর নেতৃত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন, মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের আওয়ামী লীগের সভাপতি। তার আদেশ, তার নির্দেশ এবং তার সমস্ত কার্যক্রম যেভাবে বিধিত সেইভাবে আমরা এই অনুষ্ঠানটা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সফল হব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। খোদা। ইতিহাস জানো, এগিয়ে চলো আওয়ামী লীগের পালতোলো। আগামী 7 নভেম্বর 2022 টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিন।